আপনার মেয়ে তো কত বয়স এখন আমার মেয়ে 11 মানে তো আপনার টেনশন শুরু হয়ে গেছে না অবশ্যই আর মেয়ে তো এত বেশি মেয়ে হইছে মানে আমি তো এত মেয়ে দেখি নাই বুঝছেন আমাদের মানে ওয়েট আ সেকেন্ড ওকে জনাব খালেদ মহিউদ্দিন বললেন যে আমি তো তেমন মেয়ে দেখিনি এত মেয়ে দেখি না অথচ উনি কিন্তু রোকে হলের সাথে অ্যাটাচ ছিলেন না না আমি রোকে হলে ঢুকতেই দেন নাই রোকে হলে ঢুকতে দেন নাই তো দরজার বাইরে তো আপনার যে অবস্থান ছিল আমারও সেই অবস্থান মানে দরজার বাইরে রোকে হলে আপনি এটা ভাবেন না যে আমি একদম রোকে হলেকে থাকতে শুরু করছিলাম ব্যাপারটা হলো আমিও দরজার বাইরে কিন্তু এবং আমাকে খুব রূঢ়ভাবে জানা দেওয়া হয়েছে যে ভাই এটা আপনার একটা মিস্টেক ওকে মিস্টেক আপনিও কেমন জানি লোকের মতো কথা বলছেন রোকে হলে ঢুকলে আমার কাছে মানে আমার দিয়ে দেওয়া হইতো ব্যাপারটা এরকম না মাইটারও খাইতে পারতাম মাইটার খাইতেন সেই সময় সেই তিন চার দিন আমার খুবই কষ্ট গেছে কারণ আমি জানি যে আমাকে রোকে হলে দিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারবো না আমাকে কোনো না কোনো একটা জায়গায় যাইতে হবে কিন্তু সেটা করতে হলে আবার রোকে হলের একটা ছাড়পত্র লাগবে যেটা আমি আবার ঢুকতে পারতেছি না আপনি আমার অবস্থা বুঝতে পারতেছেন ইন্টারমিডিয়েট পাস সদ্য একটা ছেলে আইসে ঢাকা ইউনিভার্সিটি যদিও আমার বাড়ি ঢাকা কিন্তু আমি তো ঢাকা ইউনিভার্সিটি কিছু চিনি না মানে খুবই যন্ত্রণার মধ্যে পড়ছিলাম এটা খুব ইন্টারেস্টিং বিকজ এখানে আমি যদি আপনার জায়গায় হতাম আমার কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস হতো এবং হয়েছিল আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই আমি বলি আপনার মতন আমার ঘটনা ঘটেছিল আমি এইচএসসিতে ফিফথ স্ট্যান্ড করেছিলাম চামচামে বলে দিলাম এটা জানি আমরা জানেন তো যখন স্ট্যান্ড করলাম তখন রিপোর্টাররা বাসায় এসে বলে আরে আপনি দেখি ছেলে আমি তো আম্মু এটা কি বলে না তারপরে তখন রিপোর্টারে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি ওরা বললো না আমরা বোর্ড অফিসে গিয়েছি যে যারা স্ট্যান্ড করে 20 জনের নাম লিখে দেয় আমার নাম নাম্বার 5 এ লেখা নাহিদ মাহবুব আচ্ছা আচ্ছা প্রিন্টিং মিস্টেক ছিল সো নাহিদ মাহবুব ওরা বলছে ও মেয়েদের মধ্যে ফার্স্ট তখন আমার ইন্টারভিউতে ছেলেটা দূর জায়গা চলে ও চিন্তা করেন আমাদের দুজনের বয়স যদি যোগ দেই 3 ডিজিটে চলে যেতে পারে না না অবশ্যই অবশ্যই কাছাকাছি আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যদি আবার জীবন শুরু করতাম তাহলে এসএসসি পরীক্ষা দিতে আরো 15 বছর আগে অনেক হিসাবে ব্যাপার বাট ইউর রাইট দ্যাটস ট্রু কিন্তু আমার ধারণা যে আমাদেরকে দেখলে তত বয়স লাগে না আপনাকে লাগে না আপনাকে লাগে থ্যাংক ইউ আর আপনাকে লাগে না উনি আমাকে লাগে কিনা সেটা ধরেন আরেকটা আলোচনা করি কিন্তু আপনাকে লাগে ইউ আর 43 আমি মনে দেখে আমি 23 বছরের ছেলে মনে না না আপনি মনে করেন এই জন্য আলে যদি আপনি না আমার ধারণা আপনি নিয়মিত ফরমালিন খান না 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 আমাকে সবাই খায় না না আমাকে চুবায় রাখে খালেদ মহিউদ্দিন আসছে আচ্ছা মেকআপ দেওয়া না কি ওকে ফর্মালি চুবায় চুবায় অনেকটা সেরকমই অনেকটা সেরকম অনেকটা সেরকম